আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে আবার ওয়েলকাম জানাচ্ছি ইউনিক রেসিপিস বাই ঝর্ণার পক্ষ থেকে। এই প্রচণ্ড গরমে সারাদিন রোজা রেখে ইফতারির সময় আমরা সবাই চাই ঠান্ডা এক গ্লাস মজাদার শরবত, এবং সেই শরবতটি যদি হয় কিছুটা টক মিষ্টি তাহলে তো তার জবাবই নেই। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মজাদার আমসত্ত্বের শরবত, এবং এই শরবতটি আপনারা হাতের নাগালে থাকা কিছু উপকরণ দিয়েই তৈরি করে ফেলতে পারবেন খুব সহজেই। তো চলুন বন্ধুরা, আমার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। রয়েছে ঘরে তৈরি করা আমসত্ত্ব, আপনারা এটি বাজার থেকেও কিনতে পারেন। পরিমাণ মতো চিনি, বিট লবণ, জিরে গুঁড়ো। প্রথমেই আমি একটি ব্লেন্ডারে আমসত্ত্বের টুকরোগুলো নিয়ে নিচ্ছি। তারপরে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চিনি। এরপরে অ্যাড করে দিলাম 1 চা চামচ বিট লবণ, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ সাধারণ লবণ। সাথে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ পুদিনা পাতা। তারপরে কিছুটা পানি অ্যাড করে ভালো করে আমসত্ত্বটাকে ব্লেন্ড করে নিচ্ছি। বন্ধুরা, শরবতটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে, এখন হচ্ছে পরিবেশনের পালা। প্রথমেই আমি যে গ্লাসটিতে শরবতটি পরিবেশন করব তার মধ্যে আমি কয়েক টুকরো আইস নিয়ে নিচ্ছি। এরপর আমি শরবতটি ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব। তো বন্ধুরা, আপনারা বাসায় মজাদার এই শরবতটি খেতে চাইলে অবশ্যই আমার রেসিপিটি ফলো করে তৈরি করে খেয়ে দেখবেন। আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন আইটি রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।